অনেক রাতে ফোন দিয়ে হয়তো একটা জোক শোনাবে আমাকে, বলেই শোন একটা মজা, হ্যাঁ মজার জোক শোন, হাসতে হাসতে উনি ফোন করলেন, বা আমি আবার হয়তো একটা মজার কোনো জোকস আমার যদি কালেকশনে আমি পেলাম, আমি হয়তো রাতে ফৈজি ভাই শুনবেন নাকি, হাতলোলা চেয়ার এমনি আমার দিদাকে বলছে দাদা তুমি, তোমাকে চিনি তো আমি, আচ্ছা ঢোকার সাথে বলে তোমাকে আমি চিনি, তুমি ওই ছেলেটা না ওই যে নির্বাক অভিনয় করেছো, কারণ বোলারটাই নির্বাক ছিল, উনি এটা নোটিস করেছেন, তুমি তো খুব ভালো অভিনয় করো বসো। আমি মনে হচ্ছে হুমায়ুন ফরিদি আমাকে চিনে, আমার আর কিছু লাগবে না, এবং এর সাথে মনে হচ্ছিলো কি দেয়ালগুলা খুলে দেই, আমার পরিচিত মানুষগুলা শুনুক যে হুমায়ুন ফরিদি আমাকে চিনে। অদ্ভুত ভালোবাসতো স্যার, আমি মাঝে মাঝে ফরিদি ভাই যে রাতে বেলা ফোন করতো, এটা যে কত পেইনফুল হয়ে যেত, ফরিদি ভাই রাত একটার সময় ফোন দিত এবং ফোন রাখছেন না, এবং ফরিদি ভাই আপনি ঘুমান প্লিজ ঘুমান প্লিজ ঘুমান এই শুনতো না। আমি জানি ফরিদি ভাই এরকম অনেককে ফোন দেয়। পারগেশন শব্দটা বললো আমাকে, বলে তুই এই শব্দটা কোথায় পেলি, মানে ওনার কিন্তু জানা, এবং আমি যে একটু পড়েছি এটা হলো তোর সাথে আমার অনেক কথা তোকে নিয়ে আমার বসতে, মানে কেউ একটু মানে অন্য কিছু জানার চেষ্টা করছে, এটাকে উনি এমন অ্যাপ্রিসিয়েট করলেন, আমি ভীষণ পরিমাণে ইমপ্রেস। আমিও সেটাই পছন্দ করি, মেকআপ টেকআপ নেওয়ার দরকার নাই, ক্যারেক্টারের লুক যদি ইয়ে, কিন্তু ওই যে একটু তেল বের হলে বা ঘাম বেরোলে তাহলে প্রায় মুছে নিবি, ভালো ছিল। প্রায় উনি আমাকে ফোন দিতেন এবং অনেক রাতে ফোন দিয়ে হয়তো একটা জোক শোনাবে আমাকে, বলেই শোন একটা মজা, হ্যাঁ মজার জোক শোন, হাসতে হাসতে উনি ফোন করলেন, বা আমি আবার হয়তো একটা মজার কোনো জোকস আমার যদি কালেকশনে আমি পেলাম, আমি হয়তো রাতে ফৈজি ভাই শুনবেন নাকি, হ্যাঁ বল বল বল, এরকম ওনার সঙ্গে কনভারসেশন হতো মাঝে মধ্যে। তারপর উনি আমাকে বলতেন, এইভাবে বলে রেখেছিলেন যে তোর কখনো কোনো সমস্যা হলে পরে, অভিনয় সংক্রান্ত বা যে কোনো সমস্যা হলে পরে তুই আমার কাছে চলে আসবি, আমাকে ফোন করবি, এইভাবে। ইভেন আমার আমার ছেলের নামটা কিন্তু ফরিদি ভাইয়ের রাখা। আচ্ছা ভাইয়ের সাথে তো আমি যখন বোলার ড্যাডি করে, আমি তার খুব কাছের মানুষ, মানে যে কোনো বিষয়ে উনি আমার সাথে পরামর্শ করতেন, আমরা একটা, উনি আমার সিনিয়র কিন্তু আমাদের একটা অদ্ভুত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তা আমাকে বলছে যে এরকম নাটক করবো, উনি প্রথম ভেবেছিলেন যে হুমায়ুন ফরিদি আর ইয়েকে নিয়ে যায় কিনা, রাজীব, পরে ভাবলেন যে না তাহলে আমরা খলিল ভাইকে নিই। আমি বললাম যে আমি, উনি বললেন যে আমি স্ক্রিপ্টটা দিতে যাবো, আমি বললাম আমাকে নিয়ে যাবেন সাথে, আপনি যেতে চান, যে অবশ্যই আমি ওনাকে দেখতে চাই। এই প্রথম আমি স্পষ্ট মনে আছে, আমি ফরিদি ভাইয়ের একটা রুম ছিল, যে রুমটাতে উনি সবসময় বসে থাকতেন, উনি বসে আছেন ওনার চেয়ারটায়, শায়ের খান ঢুকলো, আমিও ঢুকলাম, আমি দেখি একটা লোক বসে আছে চেয়ারের মধ্যে পা তুলে, না চেয়ারটা রেখে হাতলোলা চেয়ার এমনি আমাদের দিদাকে বলছে দাদা তুমি, তোমাকে চিনি তো আমি, আচ্ছা ঢোকার সাথে বলে তোমাকে আমি চিনি, তুমি ওই ছেলেটা না ওই যে নির্বাক অভিনয় করেছো, কারণ বোলারটাই নির্বাক ছিল, উনি এটা নোটিস করেছেন, তুমি তো খুব ভালো অভিনয় করো বসো। আমি মনে হচ্ছে হুমায়ুন ফরিদি আমাকে চিনে, আমার আর কিছু লাগবে না, এবং এর সাথে মনে হচ্ছিলো কি দেয়ালগুলা খুলে দেই, আমার পরিচিত মানুষগুলা শুনুক যে হুমায়ুন ফরিদি আমাকে চিনে, মানে এই এইরকম একটা ফিলিংস ছিল। এবং সেই থেকে যে ওনার সাথে আমার যে পরিচয়টা হয়, তারপর ওনার সাথে আমার এখানে একটা প্রশ্ন রাখতে চাই, ফরিদি ভাই সহজে কারোর সাথে খুব বেশি ঘনিষ্ঠ হন না, তো এটার একটা বড় কারণ মেধার আসলে একটা যোগাযোগ থাকতে, সেতু বন্ধন দরকার হয়। ফরিদি ভাইয়ের সাথে কিন্তু মোটামুটি সম্পর্ক সবারই ভালো ভালো, বাট আপনাকে আরো দু একজনের নাম শুনি, বেশ আদর করতেন, একটু আলাদাভাবে দেখার। উনি ফরিদি ভাই আমি জানি না কেন আদর করতেন, কিন্তু ফরিদি ভাইয়ের সাথে বিভিন্ন সময়ে নানা বিষয় নিয়ে ওনার সাথে তর্ক বিতর্ক হয়েছে, এরকম ইতিহাসও আছে। আচ্ছা আচ্ছা, মানে চিৎকার চেঁচামেচি হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে ভয় কাটিয়ে একটা, হ্যাঁ তো আবার উনি উনি ভীষণ রিজিড থেকে একটা জায়গায় একটা হাসি দিয়ে বলতে তোমাকে আমি টেস্ট করে দেখলাম, থ্যাংক ইউ ভালো লাগছে, মানে অনেক সময় হয় না যে তখন আবার উনি অনেকক্ষণ তর্ক করে উনি উনি আমার কনফিডেন্স লেভেলটা দেখে আবার থামিয়ে দিতেন, রিগাদে সাধু থ্যাংক ইউ আমি এটা জানতে চেয়েছিলাম। তো এই যে এই আড্ডাগুলো, তারপর আমি ফরিদি ভাইকে যে কপি করি এটা ফরিদি ভাই জানতে শুরু করলো। আচ্ছা, এবং এই একটি মানুষ আমি তাকে কপি করি এটা নিয়ে তার আনন্দ ছিল, আনন্দ ছিল, সে কখনো আমাকে উল্টো আমাকে দেখালে বলতো বলতো আমি কিভাবে কথা বলি, সামনাসামনি সামনাসামনি বলতো, আমি অথচ
এর উল্টো হয়েছে অনেকের সাথে, যে কেন আমি তাকে মিমিকটা করতে গিয়েছি সেটার জন্য আমাকে অনেক তোপের মুখে পড়তে হয়েছে। কিন্তু একমাত্র ফরিদি ভাই যিনি উনি তা জানতেন এবং শেষের দিকে উনি অনেককেই ফোন দিতেন এইভাবে, হ্যালো আমি হুমায়ুন ফরিদি সাজু খাদেম না, মানে ব্যাপারটা এরকমও ছিল। তো এটা না মানে ফরিদি ভাইয়ের মৃত্যুর পর আমার প্রথম দেবযানীর সাথে দেখা হয়। আচ্ছা, তো দেবযানীও যখন বলল যে আমি আপনার কাছ থেকে বাবার কথা শুনতে চাই, কারণ বাবা বলেছে যে আপনি নাকি একমাত্র বাবার মতো কথা বলতে পারেন, বলে গেছে। তো এটা আসলে অন্য আনন্দের, ভীষণ ভীষণ ভীষণ। আমি আমি তো ভাইয়ের কোনো স্মৃতি বা কোনো মানে অনেক স্মৃতি মানে ফরিদ ভাইয়ের সম্বন্ধে বলতে গেলে মানে ইট ওয়াজ অনলি পারসন যাই আর যাকে আসলে মানে আমি ভুলতে পারি না, মানে হি ইজ দ্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর, ফাইনেস্ট আর মানুষটা তো তোলা, মানে আমাকে আসলে ওনার সাথে আমার সম্পর্কটা এত অদ্ভুত, মানে উনি এতই ভালোবাসা দিতে জানে এবং অদ্ভুত ভালোবাসতো। সার আমি মাঝে মাঝে ফরিদি ভাই যে রাতের বেলা ফোন করতো এটা যে কত পেইনফুল হয়ে যেত, ফরিদি ভাই রাত একটার সময় ফোন দিত এবং ফোন রাখছেন না এবং ফরিদি ভাই আপনি ঘুমান প্লিজ ঘুমান প্লিজ ঘুমান এই শুনতো না। আমি জানি ফরিদি ভাই এরকম অনেককে ফোন দেয় এবং রাতের বেলা উনি প্রায় এবং মানে অসাধারণ। এবং ফরিদি ভাইয়ের সাথে আমার প্রথম যে একটা কাজ হয়েছিল ছোট্ট একটা কাজ, একটা আর টিভির মিউজিক আর ভিডিও যেটাতে আর টিভিতে ফরিদি ভাইকে বলছি ফরিদি ভাই আপনাকে আমাকে একটুখানি অভিনয় করতে হবে, এই যে বিপাশাপা দাঁড়ায় থাকবে আপনি পিছনে এবং আপনি ঝগড়া করে বের হয়ে যাচ্ছেন। ফরিদি ভাইয়ের কথা হচ্ছে আচ্ছা আমাদের কয়দিন যাবৎ বিয়ে হয়েছে ফরিদি ভাই এতদিন, আচ্ছা আমাদের বিয়ের পরে আমাদের ঝগড়ার কারণ কি? সেই কারণ মানে আমার ছবিতে কিন্তু শর্ট হচ্ছে ফরিদি ভাই ঝগড়া করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু ফরিদি ভাই আমার কাছ থেকে এমন কিছু জানতে চাইলে একটু একটা শর্টের জন্য, এটা একটা মনে আছে। আরেকটা মনে আছে আরেকটা শর্টে দুইজন আর্টিস্ট হিল্লোল আর রুবন আপা ঝগড়া করতেছে সামনে ফোরগ্রাউন্ডে, আমার লেন্সটা মোটামুটি 50 লেন্সের মতো একটা লেন্স ফোরগ্রাউন্ডে ঝগড়া করতেছে, পিছনে ফরিদি ভাই দাঁড়াইছে অনেক দূরে। বিশ্বাস করবেন না ওনার চাওয়ানি এত অসাধারণ, আমি যে মনিটরে দেখতেছি আমি দেখতেছি চোখ শুধু ওই পিছনে থাকে, ফরিদি ভাই স্ক্রিনে আসা মাত্র চোখ সরানো যায় না, মানে ফরিদি ভাই হচ্ছে ওয়ান অফ দ্য ম্যাজিক্যাল অ্যাক্টর। এবং সবচেয়ে বড় কথা ওনার ডিকশন ওনার প্রজেকশন, মানে ওনাকে তুলো মানে সাবকন্টিনেন্টে যদি আমরা অ্যাক্টর ধরি যে সাবকন্টিনেন্টে কারা কারা অ্যাক্টর আছে, আমরা কিন্তু ফরিদি ভাইকে ওই রকম জায়গায় রাখতে পারবো, মানে আমি বলতে চাই না এক দুই তিন, আমি বলতে চাবো যে সাবকন্টিনেন্টে এ গ্রেট অ্যাক্টর যদি তিন চারজন পাঁচজনকে আমরা একসাথে করতে পারি আমরা ফরিদি ভাইকে রাখতে পারবো, মানে ফাইনেস্ট অ্যাক্টর। কিন্তু শুধু ফরিদি ভাই না, আমি মনে করি আমাদের দেশে অনেক ফাইনান্স একটা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, সমস্যা হচ্ছে আমরা কেউ ফরিদি ভাইকে ব্যবহার করতে পারি না, এটা হচ্ছে আমাদের দুর্ভাগা জাতি, আমরা ফরিদি ভাইকে ঠিকঠাক মতো কেউ ব্যবহার করতে পারি না, মানে কোনো জায়গায় পারি না। ওই এককালে নাটকে ফরিদি ভাই যা ফরিদি ভাইয়ের মাস্টারি দেখাইছে কিছু টেলিভিশন ফিকশনে যারা ভাই না, তারপরে ফরিদি ভাইকে আমরা কেউ একটা গ্রেট কাজ যেটা মনে রাখার মতো ফরিদি ভাইয়ের কাজ ইন্টারন্যাশনালি আমি এই কারণে করি যে ফরিদি ভাই প্রচুর পরিমাণে পড়াশোনা করতেন, মানে এই এত কিছুর পরেও উনি যে পড়াশোনা করতেন, আমি ওই যে এর আগে আমি জানি না কোথায় বলেছি ফরিদি ভাই এর সাথে ওই গিয়াসুদ্দিন সেলিমের মনপুরার যখন খুব সফল হলো দর্শক খুব দেখলো নীল দর্শক, তখন একটা একটা প্রোগ্রাম করেছিল ঢাকা ক্লাবে, সেই ঢাকা ক্লাবে ফরিদি ভাই আছেন ওই ইয়েতে, তো ফরিদি ভাইয়ের সাথে আমার কথা বলতে বলতে আমার এক জায়গায় আমি পারগেশন শব্দটা ব্যবহার করলাম, আপনারা সবাই জানেন কমেডি হিউম্যান কমেডি কমেডিয়া বলে একটা উপন্যাস বালজাকের, এখানে আমি জাস্ট খালি বললাম ওই পারগেশন শব্দটা বললাম, আমাকে বলে তুই এই শব্দটা কোথায় পেলি, মানে ওনার কিন্তু জানা এবং আমি যে একটু পড়েছি এটা হলো তোর সাথে আমার অনেক কথা তোকে নিয়ে আমার বসতে, মানে কেউ একটু মানে অন্য কিছু জানার চেষ্টা করছে এটাকে উনি এমন অ্যাপ্রিসিয়েট করলেন আমি ভীষণ পরিমাণে ইমপ্রেস। তা আমি এই জন্য ফরিদি ভাইকে একটু বিশেষভাবে শ্রদ্ধা করি আর ওনাকে আরো বেশি মনে রাখি, কারণ উনি বোধহয় মানে ওই যে সবাই বলবে এটা জোকস এর যে ভান্ডার বাংলা তার বোধহয় 99% তার নেই। ফরিদি ভাই সবার কাছেই অত্যন্ত মানে সবাই জানে, আমারও এক সময় ছিল যে ফরিদি ভাইয়ের বাসা ছিল তখন যে আমাদের যে মহিলা সুইমিং কমপ্লেক্সের পাশেই ছিল ওনার বাসা,
তখন আমি প্রতিদিনই যাইতাম, এবং ফরিদি ভাই তখন একটা সময় একেবারেই মদ্যপান বন্ধ করে দিলেন, একদম প্রতিদিন আমরা যেতাম আড্ডা মারতাম। এবং তখন আমরা একটা মিশ্রী আলী করছিলাম ওনাকে নিয়ে, উনি মিশ্রী আলী করছিলাম, বললাম যে তখন আমি রেগুলার মিশ্রী আলী বানাচ্ছি, হুমায়ুন আহমেদের তিন চারটা বানাইছি। তখন আমি বললাম যে ফরিদি ভাই চলেন একটা মিশ্রী আলী আপনি করেন, ব্যাপক ডিসকাশন। এবং ডিসকাশনের পরে উনি দাড়ি ছাড়া মিশ্রী আলী, আমরা তো সবসময় দেখি দাড়ি আলা মিশ্রী আলী, ফরিদি ভাই দাড়ি ভালো উঠতো না, খুব বেশি দাড়ি নেই ফরিদি ভাই, অনেক সুন্দর। এবং তারপরে যেটা অমিতাভ দাও বললো যে রেগুলার রাতে ফোন করা, ইভেন ফরিদি ভাইয়ের যে শেষ বার্থডেটা হলো ছায়ানটে, তখন মোহাম্মদ আমি গিয়েছিলাম। এবং ফরিদি ভাই হচ্ছে আমার কাছে লাগে কি যে একটা ওই যে মানে গ্রামার ছাড়া একজন মানুষ, এবং ইউজ করতে পারছি কি পারি না এটা আসলে শুধু ফরিদি ভাই না, এখানে আমি মনে করি যে বাংলাদেশে প্রতিভার ব্যবহার করা খুব কমই হয়। অমিতাভ রেজারি আমরা কতটুকু ইউজ করতে পারছি, আমরা মাসুম রেজারি কতটুকু ইউজ করতে পারছি, আমরা তানভীর তারে কি বা কতটুকু ইউজ করতে পারছি, কিংবা আমি আমাকেই বা কতটুকু ইউজ করতে পারছি। যেমন আমি যেমন এই তিন চার দিন আগে একটা স্ট্যাটাস দিচ্ছিলাম যে খুব সিনেমা বানাইতে মন চায়, খুব সিনেমাতে ইচ্ছা করে, গল্প নিয়ে করে আসলে খুব সহজ না, খুব কঠিন পদ্ধতি, সুতরাং ব্যবহার হচ্ছে না। এখন সেই জন্য আমি বেছে নিছি যে উপন্যাস লিখে ফেলবো, কিছু না হোক মনের ইচ্ছা কাগজ কলমে তো লিখে রাখা যাবে। তা ফরিদি ভাইয়ের প্রতি সত্যি খুব আমার যে ওই আমার দুই হুমায়ুনের সঙ্গে খুব ঔরিদ্ধতা ছিল, মানে একসময় খুবই তাদের সঙ্গে, হুমায়ুন আহমেদ এবং হুমায়ুন ফরিদি। এবং হুমায়ুনরা আসলে বেশি দিন বাঁচে না, এবং তারা সম্রাটের মতোই পৃথিবী ছেড়ে চলে যায়। ওনারা বিশ্বাস করেন যাদেরকে প্রতিদিন টেলিভিশন স্ক্রিনে আমি বিনা অর্থ ব্যয় দেখতে পারি, তাদেরকে আমি বড় পর্দায় দেখব না। এখন এর ব্যতিক্রম আসলেই কিছু থাকে, অদ্ভুত থাকে, এটাই থাকে। এবং এটি যে একেবারে যুক্তিযুক্ত না তাও কিন্তু আমার মনে হয় না, আমার কিন্তু মনে হয় যে এটি কিছুটা হলেও সত্য। এখন এর ব্যতিক্রম তো থাকবেই, এখন একজন রাইসুল ইসলাম আসাদ, একজন সুবর্ণ মুস্তাফা সিনেমায় কাজ করে গ্রহণযোগ্যতা পেয়েছে, কিন্তু এই সময় আরো বেশ কয়েকজন করেছে যারা ওই পরিমাণ গ্রহণযোগ্যতা পায়নি, এটাও সত্য। আর মানে সবচেয়ে বড় এক্সাম্পলের নাম তো হুমায়ুন ফরিদি, কিন্তু ফরিদি ভাই ওই সময়টায় যে সময় টেলিভিশন থেকে চলচ্চিত্রে চলে গেল, তারপরে কিন্তু আমরা ওনাকে আর ছোট পর্দায় দেখিনি, মেনটেন করেছে ওনার নিজ। তাহলে আমি বলতে পারি একভাবে যে কথাটা উনি নিজেও বিশ্বাস করতেন। এবার দুজনের কাছে প্রশ্ন, একজন একজনকে বেছে নিতে হবে, যে কোনো একটা খুব ভালো স্ক্রিপ্ট এবং আপনারা দুজনেরই একটা গল্প, নায়ককে চুজ করার দায়িত্ব আপনাদের দিয়েছে বিজয়াপা, এই তিনজনের কাছ থেকে কাকে নেবেন আপনি? ও বাবা, কাকে নেবেন আপনি? বিজয়াপা বলুন। মানে আমি আমার জন্য, হ্যাঁ মানে স্ক্রিপ্ট রেডি, খুব সুন্দর গল্প, ডিপেন্ডস অফ দ্য স্ক্রিপ্ট, তাই না? নো, এই যে না না, তিনজন তিনজন একদম সব্যসাচী অভিনেতা, যে কোনো ক্যারেক্টারে এই তিনজন মানাবে, সো আপনি এই সব গল্প দিতে পারবেন না? বিপদে ফেলার জন্য আর কি কি ব্যবস্থা করে রেখেছেন? আমি তিনজনকেই নিব, আমি তিনজনকেই নেব, আমি আমি তিনজনকেই চাই, কেন বিপদে ফেলছেন? আমিও তিনজনকে চাই, দীপাল এবং অবশ্যই।